হাই বন্ধুরা কেমন আছো সকল পশুপালক পশু চিকিৎসক ও খামারি বন্ধু প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আবারও আপনাদের সামনে একখানা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করব যে আপনার বাড়ির বা খামারের ছাগলের পাতলা পায়খানা হলে করণীয় কী রয়েছে অর্থাৎ আপনার বাড়ির ছাগলের পায়খানা হয়ে গেলে কি চিকিৎসা বা কি ট্রিটমেন্ট করবেন কি ইঞ্জেকশন ও ওষুধ খাওয়াবেন তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি খুব সুন্দর হতে চলেছে তাই ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে অল করে নিন কেননা এই চ্যানেলে আপনি প্রতিনিয়ত পশুর রোগের ব্যাপারে রোগের চিকিৎসার ব্যাপারে এবং পশুর আলাদা আলাদা মেডিসিন সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন এবং যারা আগেই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন এবং প্রতিনিয়ত ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের ভিডিও তো প্রিয় বন্ধুরা আপনার বাড়ির বা খামারের কোনো ছাগল যদি পায়খানা করে অর্থাৎ পাতলা পায়খানা করে বা আমাশা পায়খানা করে সেই ক্ষেত্রে প্রথমত আপনি করবেন কি আপনি থার্মোমিটার দিয়ে পশুর টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা মেপে নেবেন তাপমাত্রা মেপে নেওয়ার পর আপনার পশুকে আপনি করবেন কি ইঞ্জেকশনের মধ্যে আপনি প্রথমত ইনজেকশন যেমন স্কিনে দেখতে পাচ্ছেন মেরিফলক্স এটি লিভোফোলক্সোসিন কম্পোজিশনের একটি ইঞ্জেকশন তাই আপনার পশুকে এই ইঞ্জেকশনটি আপনার পশুকে নির্ধারিত মাত্রা অনুযায়ী আপনার পশুর ওজন হিসাবে প্রয়োগ করবেন বা আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন এই সালফাট্রিম ইঞ্জেকশনটি এটিও আপনি আপনার পশুকে প্রয়োগ করতে পারেন তবে হ্যাঁ এটি হচ্ছে একটি লং অ্যাক্টিভ ইঞ্জেকশন অতএব এটিকে বাহাত্তর ঘণ্টার আগে পুনরায় প্রয়োগ করা যাবে না সাথে সাথে আপনি করবেন কি এই দুটি ইনজেকশনের মধ্যে একটি করবেন এবং আপনি করবেন কি স্কিনে দেখতে পাচ্ছেন জিট এই ইঞ্জেকশনটি আপনার পশুকে নির্ধারিত মাত্রা অনুযায়ী প্রয়োগ করবেন এরপর প্রিয় বন্ধুরা করবেন কি আপনার পশুকে স্কিনে যে দেখতে পাচ্ছেন সাইকেলিন ডিটি এই বলাসটি আপনার পশুর ওজন অনুপাতে আপনার পশুকে খাওয়াবেন বা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই জালি হাফ টিজেড বলাসটি এটিও আপনি আপনার পশুকে আপনার পশুর ওজন অনুপাতে এটিকেও খাওয়াতে পারেন দুটির মধ্যে একটি খাওয়াবেন এবং দ্বিতীয়ত স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্লুরা বুস্ট বলাসটিও আপনি আপনার পশুকে আপনার পশুর ওজন অনুপাতে নির্ধারিত মাত্রা অনুযায়ী খাওয়াবেন সাথে সাথে করবেন কি আপনার পশুর যদি জ্বর থাকে অর্থাৎ তাপমাত্রা হাই হয়ে থাকে তো স্কিনে দেখতে পাচ্ছেন এই মেলোনিক্স প্লাস বলাসটি অর্থাৎ মেলোক্সিক্যাম প্যারাসিটোম কম্পোজিশনের এই বলাসটি আপনার পশুকে আপনার পশুর ওজন অনুপাতে আপনার পশুকে খাওয়াবেন তো ফিরিয়ে বন্ধুরা সাথে সাথে করবেন কি আপনার পশুকে কোনো খাদ্য বা জলপান করতে দেবেন না এইভাবে যদি আপনার পশুর ট্রিটমেন্ট করেন তো আপনার ছাগলের খুব তাড়াতাড়ি পাতলা পায়খানা বা আমাশা পায়খানা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওটিতে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যে ইনজেকশনগুলির কথা আপনাদের সামনে আলোচনা করলাম অবশ্যই এইগুলি পশু চিকিৎসকের দ্বারাতেই প্রয়োগ করবেন তো ভীড় বন্ধুরা আজকের জন্য এতটুকু ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ জয় হিন্দ জয় বাংলা